বেহায় একটা বুড়া বেটা। ইংরেজি বোঝে না, তুই তো নকল কইরা পাস করছ, বুঝি দে আমি। এত বড় সাহস তো, আবার তুই কত লোকাল মিউচুয়াল হয়ে গেছে। তুই তো ভালো করে বাংলাই করতে পারস, তুই ইংলিশে কি কি করবি? From today, you have to talk with me in English and respond to me in English because I am doing the practice on English. Oh, really? I mean, seriously? Okay, no problem, not a big deal. I am very much comfortable in English. আর তুই জানে আসিলি, জানে তোর একটা উজিও হাইতো না, মাঝখানে আসিলাম আই, দেখুন আট দিকে এসে উঠছে। আরে সেদিন বাসায় গেছি, হাবু ভাই এসে, হাবু ভাই এসে কি কয় জানোস? মুকেশন এসে কয় যে পুট ইউর হ্যান্ডস অন ইউর, সেটা মানে কে শিখেছে এটা? তোরও কি কথা কইছে না? হ্যাঁ, এত তো কালকে আরো সেম কথা কইছে। শিখাইছে এটা কে বাজে সেন্টেন্স? তারে হেতার মাস্টার শিখেছে। হেতারে কে মাস্টার? হেতার ইংলিশের মাস্টার। এই যে তোর সামনে যাতে বই রয়েছে, কানের মধ্যে হেডফোন লাগাই, হেতার ইংলিশের মাস্টার, হেতার ইংলিশ শিখেছে। তুই এই সেন্টেন্স ছাড়া আর কোনো সেন্টেন্স শিখাতে পারলি না ইংলিশে? What should I do? Repeatedly that weird guy is coming to me and poking me to learn English from me. So what should I do? তুই কি কইয়ে দিছিস? তো তাই বলে এই সেন্টেন্স? তুই কি আর কোন ইংলিশ টকে হাসছো? আরে কি করব? তে আইয়ে মরে সে আয়শা মোর ধরে আমারে বলতেছে যে তোমার রান্নার হাত কিরকম, এটা মুই দেখতে চাই। তো এটার ইংরেজি বলো তো। মুই হাতও দিছি ইংরেজিও দিয়ে দিছি, দুইটাই দিয়ে দিছি। রান্নার হাতটা দেখবো ইংলিশ এটা? তুই এখন কিল্লে কইছিস, অবশ্য কই অবশ্য হাতটা ভালো কাজ করছিস। আই ঘের গেলে কি কইছে জানিস? নাকি তোর এটা কে শিখেছে? শুভ বলছে, নাকি খুব ভালো শিখেছে। তুমি এটা প্র্যাকটিস করতে থাকবা, বাসার নিচে নামবা, যত অপরিচিত বেডি করে দেখবা, সবারে তুমি প্রশ্নটা করবে। এটা তো কি করলে? এটা করলে তো যে কোনো আননোন মেয়র মারবে, স্যান্ডেল দিয়ে জুতার বাড়ি দিবে মুখের মধ্যে। তো মারলে তোর বাপের কি? মারিব, এত মার খাইব। হেতারে যদি জিজ্ঞে তোর এটা কে শিখেছে, হেতে আমার মাস্টার শিখেছে, হেতার মাস্টারের কাছে আইবো, হেতার মাস্টারে হিডাইবো, তোর আর আমার কিছু হইব? হ্যাঁ ঠিক আছে, তাহলে ভুলভাল এটাই শিখবা, এটাই হাইবো, এটা ছাড়া কিছু হাইতো না। আর জীবনে লাস্ট একটা যেটা ভরসা ছিল, তুই আর সে ভরসাটা রাখতে পারছ। আয়ারও মনে করলাম আমি ঘরে হিরো গাইছে, আর জীবনে অনেক শখ আছে না, আমি গল্প দিয়ে ডিরেক্টর গল্প দিয়ে বানাইব। কিন্তু তুই তো ডিরেক্টরের সঙ্গে ঠিকভাবে প্রেজেন্টেশনটাই করতে হস। আরে বাবা, তোমার গল্প আমি ডিরেক্টরে যেভাবে বলছি, মানে যদি গল্পটা ভালো হইতো ডিরেক্টর অবশ্যই কনভিন্স হয়ে যেত। তাহলে তুই বুঝ, তোর বোঝার মধ্যে কত ধরনের ল্যাকিংস আছে। ল্যাকিংস না, গল্পের মধ্যে ল্যাকিংস। গল্পটা তো ফাপরবাজি গল্প, ডিরেক্টর শুনেই বলছে যে এটা নিশ্চয়ই কোনো ফাপরবাজ কেউ এই গল্পটা তোমাকে শুনেছে। আর আমি বললাম যে না, এটা কোনো ফাপরবাজ শোনায় নাই, আমারই ফ্ল্যাটে থাকে আমারই খুব ক্লোজ বাডি, ক্লোজ ফ্রেন্ড, সে শুনেছে গল্পটা, এবং সে কোনোভাবেই ফাপরবাজ না। আর আমার কথা বিশ্বাস করতেছেই না। তাহলে আমার কথা হচ্ছে, আমি তোর গল্প দিতে কই, হেতু তুই কস ওয়াও, তুই ডিরেক্টরে শুনালে ডিরেক্টরে কা ওয়াক, তাহলে হইল? হ্যাঁ, তার মানে তুই ডিরেক্টরের কাছে গল্পটা ঠিকঠাক করতে পারছ। আমার কাছে তো প্রচুর গল্প জমে গেছে, গল্প কিন্তু আমি কারে দিয়ে বুঝতেছি না। নতুন গল্প আসছে,
মাথায় নতুন গল্প থাকলে বলো না কেন, বলো না। এমনি তো আর হুনাই তার অন্তরে চিন্তা করছি আমি গল্পের টাইটেল কই। টাইটেল হোমার পর তো যদি ভাল লাগে তুই ক্লিক করবি, আমি গড় গড় করে গল্পটা কই যাই। তাহলে তুমি আগে আমাকে টাইটেলগুলো শোনো। টাইটেল শোনার পর যদি মনে হয় যে না ঠিক আছে ওকে এটা মানে ভালো হবে তাহলে আমি ক্লিক করবো। আমি চিন্তা করছি উচ্চবিত্তগুলো একটা গল্প চিন্তা করছি। উচ্চবিত্তদের নিয়ে গল্প? হ্যাঁ, গল্পের নাম দিছি অনেক বড় ব্র্যাকেটে মন। না, নো ক্লিক। এসব গল্প কি অনেক বড় কি মানে অন্য গল্প তো নাই, মানে ভালো গল্প নাই। আর কে গল্প আসছিল? আহারে, অন্ধকার জগতের গল্প নেই, এটা নাম দিছি অনেক ছোট ব্র্যাকেটের চোখ। কি বলতেছো অনেক ছোট ব্র্যাকেটের চোখ, এটা কোনো কথা নাকি? একটা বলতেছো অনেক বড়, একটা বলতেছো অনেক ছোট, এরপরে বলবা তুমি একটা মাঝারি গল্প, এরকম ফাপরবাজি গল্প বাদ দাও না। মানে তোমার রিয়েল শিট যদি থাকে তুমি সেটা শোনাও, যেটা শুনালে ডিরেক্টরটা কনভিন্স হয়ে যাবে আমাকে গল্পে নিয়ে নিবে, আমাকে নায়ক হিসেবে নিয়ে নিবে, লিড ক্যারেক্টার হিসেবে নিয়ে নিবে। আর মনে হয় তুই সিগ্রেট ডিরেক্টর লগে কাজ করস কেন? তোর তো এ গ্রেডের ডিরেক্টর আলাদা এসব গল্প দেয় না, এলো তুই জীবন হনস। ভাই আমি এ গ্রেড ডিরেক্টর ছাড়া আমি কাজই করি না, আমি কত কাজ আসে অফার আসে আমি ফিরাই দিই, সব ডিরেক্টর বেল আছে নাকি? ভালো গল্প থাকলে বলো না, এলে বাদ দাও। ভালো গল্প কাজ এটাই আমার এক্সক্লুসিভ গল্প। এক্সক্লুসিভ? এরকম পজিটিভ আমি কাজ করতে চাই। এই গল্প হাইলে, এই গল্প হাইলে টিকিট কাউন্টার বাউন্সার করিয়া লেগে মেনছে টিকিটের লাই। কি বলো তুমি, সিনেমা? সিনেমা? এটা কোনো নাটকের গল্প না, ডিরেক্ট সিনেমার লাইনে চলে গেছে। ম্যান আমি কিন্তু নাটক করছি, টেলিফিল্ম করছি, ওয়েব সিরিজ পর্যন্ত করছি, সিনেমা এটা করার আমার খুবই ইচ্ছা। আমি আমার লাইফে আমি একটাবার সিনেমায় ঢুকতে চাই, সিনেমার যে আলোকিত জগৎ এটা আমি দেখতে চাই, এখানে আমি বিরাজ করতে চাই। তুমি সিনেমার গল্প থাকলে ম্যান আমাকে সিনেমার গল্পটা বলো প্লিজ। এই গল্প তো কি কইতাম, আরে গল্প রে, মারদাঙ্গা গল্প পুরো। মারদাঙ্গা গল্প? এই গল্পের নাম দিছি লবণ দে। লবণ দে ব্র্যাকেট অল্প একটু। লবণ দে ব্র্যাকেট অল্প একটু কেন? সাধারণত নামের পাশে তো যে ব্র্যাকেটের মধ্যে ইংলিশ নামটা থাকে, তো লবণ দের ব্র্যাকেটে থাকবে হলো গিফট সল্ট। তুমি এটার মধ্যে তুমি গিফট সল্ট বাদ দিয়ে তুমি অল্প একটু ঢুকাইলে কেন আবার? এরে আই কি ফরেনার গলে মুভি বানাই? হ্যাঁ আই বানাই দিছি আমলা কামলা গলে, যা তারা রিয়েল দর্শক, হ্যাঁ গলে বানাই দিছি আই। এখানে ফরেনার এই মুভি দেখবো নি? তুই তো বাংলাদেশের আর্টি, তুই তো এই দেশের কথা নিয়ে চিন্তা করবি? সেটা ঠিক আছে, তুমি গল্পটা তো আমাকে শোনাবা, তুমি খালি নাম বলে তো আমাকে হবে না, মানে ক্লিক না করলে কি আর? ক্লিক 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 করছি, ক্লিক। ওরে গল্প রে, ওরে গল্প, ওরে গল্প তো বলছো অনেকবার শুনছি, গল্পটা বলো না। গল্পে আমরা দেখুন যে জামাই আর বউ তারা দুজন প্রেম করে বিয়ে করছে, প্রেমে থাকা অবস্থায় জীবনও কেউ কারো টক খাইতে দেয় না। টক খায় না কেন? তারা টক খাইতো না, এটা তারা প্রতিজ্ঞাবদ্ধ যে আমরা জীবনে একসাথে আমরা সংসার করবো, কিন্তু কে কখনো টক খাবো না। অস্বাভাবিক কথাবার্তা, মানে গল্পটাই তো অস্বাভাবিক। তাহলে ফুচকা খায় না? খাইতো না। তার মানে কি, মানে আচার খাবে না? খাইতো না। তা আমরা খাবে না তো কি? তাহলে এটাই হাতাকো কমিটমেন্ট, এটাই হাতাকো কমিটমেন্ট, এটাই তো গল্পের ধাঁচ, এটাই তো আর স্টাইল। আর গল্পের নায়ক নায়িকা টক খাইতো না, তুই কিছু করতে পারবি? এটা হাতাকো খুশি না? ঠিক আছে, তাকে খুশি হলে তো তাদের খাইতে দিতে হবে। বউ কইছে আজ দিতে ভুলি যাবে, হেত তো খাইতাম না আমার কিছু নো। ঠিক আছে, আমরা এই কমিটমেন্টে বিশ্বাসী। তারপরে তাকে বিয়ে হইলো, দুইজন সংসার করতেছে, দুই বছর হয়ে গেছে, তিন বছর হয়ে গেছে, হঠাৎ করে একদিন জামাই অফিস তো নাইছে, জামাই দরজা খুলি সাই ঘরে তো শব্দ, জামাই তো ভয় পেয়ে গেছে, কিরে আর ঘরে কিরে আইলো, হায় 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 পরকিয়া, মানে বিয়ের পরে পরকিয়া উনি সাসা। এরপর আস্তে করে ওই রুমের দরজাটা খুলি সাই একটা বেটা, তাইলে হ্যাঁ তার বউ অন্ধকারের ভিতরে তেঁতুল খাইতেছে। হায় হায় তেঁতুল কেন, এরা তো টক খায় না। হ্যাঁ এটাই তো আর স্টাইল, এটাই তো কাবিলার স্টাইল। তাহলে তুই জানিস কি ক্লাইম্যাক্স, পুরো ক্লাইম্যাক্স। তাহলে এখানে আমরা ইয়ে ইন্টারমিশন দিয়ে দেব, মানে ক্যাপ জেড জেড দিয়ে। তুই শুনছ? হ্যাঁ। জামাই তো দেখছে, দেখে কিন্তু বউরে কিন্তু কিছু কয় না, ভালোবাসে তো বুঝছো। আবার একদিন অফিস তো না আইসে, জামাই আবার ঘরের ভিতরে ঢুকে হঠাৎ করে দেখে আজকে একটা শব্দ হইতেছে, আজকে শব্দটা একটু জোরে জোরে, এতক্ষণ তো পুরো ডরাই গেছে, কিরে আজকে আবার কি আবার তে। তুই দরজা খুলি ছাই বউ আজকে লাইট জ্বালা আমরা খাইতেছে, তাও আবার লবণ দি। আয় হায় লাইট জ্বালায় আমরা খাইতেছে আবার লবণ দিয়ে? জি। ও মাই গড, কেরম কেরম এটা? গল্প তো শেষ হয় না, গল্পিকা তো শেষ হয় না, আরো আছে। এরপরে দি জামাই হয়ে গেছে কিয়া হাগল, হ্যাঁ তার তো আর অফিসে মন বইতেছে না, হ্যাঁ তো অফিসের কাজ করতে আইতেছে না, অফিসের বস হ্যাঁ তারে কইছে
তুই অফিস তুন বাইরে যা, তোর মতো কেরা নেই আর অফিসে দরকার নাই। এত অফিস তুন বাইরে গেছে, এত বাবু গুরু হয়ে গেছে, চাকরি নাই, বেতন নাই, ঘর ভাড়া দিতে হারে না, এত হয়ে গেছে হাগল। এই যে এত হাগল হয়েছে, হেতার বউ হেতার শাড়ি চলে গেছে, এত রাস্তে রাস্তে ঘুরে, আমরা দেখুন গল্পের শেষে দিই, হেতে রাস্তায় ঘুরতেছে ঘুরতেছে ঘুরতেছে, হেতার হাতে তেঁতুল, হেতে মাইনছে, হেতার হাতে এখন তেঁতুল, জি, হেতে এবার মাইনছে কাছে যাই, কয় হিরে লবণ দে, হিরে লবণ দে, হিরে লবণ দে, হিরে লবণ দে, এন দিয়ে আমার গল্পটা শেষ। কেরম গল্প কে কক হিরে বন্ধু, তুই কক গল্প কে কেরম? না এই এই গল্পটা পুরো ডিফারেন্ট একটা ঘরানার, মানে ডিফারেন্ট প্যাটার্ন হইছে না? এবং এটা কি জানো, পুরো অফ ট্র্যাকের গল্প, এটা কমার্শিয়াল না, এর মধ্যে কি নাচ গান থাকবে? আরে বাবা, এটা পুরো প্যাট মসরের গল্প, গল্প মানছে প্যাট মসর দিয়ে দিব, যে কি হলো এটা? না কিন্তু এটার মধ্যে একটা নাচে গানে ভরপুর না হলে তো কমার্শিয়াল সিন, মানে ডিরেক্টর তো ইন্টারেস্টেড হবে না। তুই যে বোকা, কিন্তু কথা হচ্ছে যে গল্প এটা হচ্ছে এটা, এবং আমি চিন্তা করছি গল্পের গা নায়ক হইও মাই, গল্পের হাগলিকা থাকো মাই, সম্পর্কে তো বললাম না, তুমি খালি তো জামাই আর বউ বললা, এই তো আমি কইতেছি হন, মানে এখানে কি আরো টুইস্ট কইলাম না? প্যাট মোসরের গল্প আরো মোসর আছে তো, হনসা তো মোসরটা বলো না ভাই, বাবারে হনসা। হ্যাঁ এই যে বাড়ি গেছে তো হাগলে গেছে, মাইনছের কল লবণ দে লবণ দে লবণ দে, হে তাই দেখুন তুই গাড়ির ভিতরে বই রইছস, অফিস তো নাইতেছস, হঠাৎ করে তুই জানালার দিকে তাকাইছাস, বেড়া গো লবণ চাইতেছে, আহারে এই তো তোর দেহ শোক লাগি গেছে, আহারে আর ঘরে এত লবণ, আর আরেক বাড়ির রুম করে লবণ চাইছে, আহা। পরে তুই ড্রাইভারের গাড়ি থামাই, তুই এক প্যাকেট লবণ কিনছস, লবণ কিনে তুই হাতার হাতে দিয়ে দিছস, আর গল্প এনদে আবার শেষ। এটা আমার ক্যারেক্টার, জি, তাইলে তো কথাই নাই যদি লবণের স্পন্সরশিপ আমরা পায় যাই, একটা লবণের ব্র্যান্ড ধরে যদি আমরা এখানে স্পন্সর ঢুকে দিতে পারি, তাহলে তো মুভির আমাদের আর কোনো বাজেটের সমস্যাই নাই। তুই লই লসসাই স্পন্সর, কজে কাবিলার লাগবো, এই গল্প থেকে স্পন্সরই করবে না, কিয়া কস তুই গল্প, তারপর আবার তুমি তুমি অ্যাক্টিং করো, এই গল্প কে নেবে বলবে, এই ফাপরবাজির উপর ফাপর ফাপরবাজি গল্প, এই গল্প যা তুই স্পন্সর করবে, এত হারা জীবন লবণ ব্যবসা করে খাইতে রুতি, বুঝছস? এই গল্প শুনলে স্পন্সর কি কি বলবো জানো, এইসব গল্প কে বানাইছে, গল্প কে বানাইছে, এরকম ফাপরবাজি গল্প কে বানাইছে, এটা কোন গল্পের কোন জাত হইছে? এই কথা যদি কয় তুই হেবাডার লবণ খায় মারিয়া লাইস, আমি তোর এই কথাটা কইলাম আইসকা, এই কথা কেউ যদি কইতে হারে তখন আয় লবণ খায় মরি যাই, তুই মরে যা, তুই কিয়া কইলি, তুই মরে যা, এই গল্প ফাপরবাজির উপরে ফাপরবাজি গল্প, তোর তো এই গল্প ভালো লাগতো না, অন যদি কইতাম মায়ের গরে 8 ঘন্টা উঠি থাক, এই গল্প তোর কাছে ভালো লাগে? আরে যা হর, তোর আজ জীবন যদি কোনো গল্প কইছি আর। হ্যালো জাকির ভাই। হ্যালো, হ্যাঁ হাবু, আসসালামু আলাইকুম। হাই, বলছিলাম আপনি আমার সাথে আর এরকম কতদিন আমারে ঘুরাইবেন, আপনি তো যা করতে আছেন এই বছর কে বছর। হাবু তোমার জন্য চেষ্টা করতেছি তো হাবু, এভাবে করলে তো হবে না, আরে হাবু বুঝার চেষ্টা করো। আপনি এই যে চেষ্টা যে করতে আছেন, আপনি এই কত বছর ধরে মরে চেষ্টা করতে আছেন, আপনি যে মোটদারতে কতদিন পর পরে এই ফটো তোলার জন্য তাহা লয়েন, আপনি ভিসের লেগে তাহা লয়েন, তারপরে কি বলেন পাসপোর্টের বলে ফটোকপি করতে হবে, হেইয়ার জন্য তাহা লয়েন, মুই এত টাহা পাবো কোথায়? হ্যাঁ প্রসেসিং করতে হবে তো, প্রসেসিং করে তারপর তো পাঠাবো, তাই না? প্রসেসিং করার জন্য একটু সময় দাও। এই প্রসেসিং প্রসেসিং মুসিং আমার লাগবে না, আপনি আমারে কখন, আপনি একবার বলছেন আমারে যে কানাডায় পাঠাবেন, একবার বলছেন আমেরিকায় পাঠাবেন, এখন বলতেছেন কাতারে পাঠাবেন, পাঠাইবেন কবে আপনি? আরে হাবু কেন টেনশন করতেছো, আমি তোমাকে তো বলছি, কথা দিছি তোমাকে যে বিশেষ প্লেনে যে পাঠাবো, সেই প্লেনের ডান দিকের পাখাটা ভেঙে গেছে, স্পেশাল লোক এসে ঠিক করবে, তারপর এটা কি কইলে ওই প্লেনে তোমাকে আমি কাতার পাঠিয়ে দেবো, বুঝছো? কোন কি তাহলে আমি যাবো কোন প্লেনে তাহলে? ডানাটা ঠিক খুলেই তোমাকে আমি সাথে সাথে পাঠিয়ে দেবো, এক সেকেন্ডও দেরি করবো না। না দাদু, আপনি আমার ওই ভাঙ্গা প্লেনে পাঠাইন না, আপনি আমার অন্য প্লেনে পাঠাইন,
আমি বাঙ্গা প্ল্যানে যাবো না। প্ল্যানের পাখাটা ঠিক হতে আরো ছয় মাস লাগবে, ছয় মাস পরে আমি তোমাকে পাঠা দিব, তুমি টেনশন করো না। দাদা ওই ছয় মাস আরো অপেক্ষা করতে পারবো না, আপনি আমারে এক মাসের মধ্যে পাঠাইয়া দেন। আবু ব্যাপারটা বোঝার চেষ্টা করো, এরকম করলে তো আর হবে না। দাদু আপনি আমার লগে চাপাবাজি গোলগপ্প মাইরেন না দাদু, প্লিজ দাদু আপনার পায়ে ধরি, আপনি আমারে লইয়া যান। প্রত্যেকটা জিনিসের একটা প্রসেসিং করে পাঠাতে হবে, তুমি বললে তো আর হবে না, পাগলামি করলে তো আর হবে না। দাদু বোঝার চেষ্টা করেন, মোরদারে টাহা নাই আর। তোর গেটা দিয়ে বুঝা যায় তুই মনে ডেটিং মিটিং করি আইছো কেন? না ওরকম কিছু না, ডেট না, জাস্ট একটা ফ্রেন্ডের সাথে আমি দেখা করলাম। আরে কইলে সমস্যা কি আর, লাগে দিন কার কাছে লুকায়, আর কাছে লুকাই, কেউ জীবন কিছু করতে হচ্ছে না, প্রকাশ একবার না একবার হয়েই গেছে। আমি অবশ্য টেনশন আছি গো, ভাল লাগতেছে না আর। তুমি টেনশনে আছো, তুমি তো আমার বাসায় পুরো একটা টেনশনের মহল সৃষ্টি করে রাখছো, তোমার কারণে বাসায় সবাই কত টেনশনে আছে। আই কি টেনশন সৃষ্টি করছি, আই নিজে টেনশনে বাসি না, আমি বুঝি তোমাকে বাসায় যে টেনশন সৃষ্টি করুম কেন? মায়ের পেটে তুমি বাইরের পরদিকে যেরকম সেরা আসছিল অনেকের এরকম, হেই মাইয়া আর যে পরিমাণ ভালোবাসা আর যে পরিমাণ লাভ করে এটি, এতে সেদিন দিয়ে আত্মাত কাটি এখান দিয়ে কাবিলা লেই আর ছবি তুলে হারাইছে। এটা দেখার পর আর কাবিলার মন ভালো থাকে আর? হ্যাঁ আয়া সহ্য করতে হাইতেছি আর। সহ্য কেন করতেছো, যাও নোয়াখালি যে মেয়ের সাথে দেখা করে আসো। আরে বাবা রে, আর তো একজনের প্রেম যে হইতো না, আর যে অবস্থা, আমি তো ভালোবাসলে ওভারলোড হয়ে যাই, আর হেতে কি লোড এটা লইতে হইব, এইলে ভালোবাসা আইসা সবসময় সে ভাগ করে দিতাম, বুঝোনো জিনিসটা? আমি তো ভালোবাসলে কেন বেশি ভালোবাসি এলা, এটা একটা ঝামেলা আর কি। হ্যাঁ বোঝার চেষ্টা করতেছি। এই যেমন তোমরা ডেটিং মিটিং করো, প্রেম প্রীত করো, তুমি আজ পর্যন্ত জীবনে কোনো হলালে হাত কাটছো নি, কাটছো নি কোনো হলা তোমালে হাত কাটছি নি জীবনে। আই আমি কি সাইকো নাকি? হ্যাঁ সিক, আমি যে কারোর জন্য হাত কাটবো? আর এরকম কোন সাইকোর সাথে আমারও প্রেম করার ইচ্ছা নাই যে হচ্ছে যার ভালোবাসা হাত কেটে আমাকে প্রমাণ করতে হবে, বুঝছো? হেলদি রিলেশনশিপে বিলিভ করি আমি। আরে সাইকো নো, সাইকো নো, এগুলো ভালোবাসতে বাসতে সাইকো হয়ে, এটা তুমি বুঝো না জিনিসটা। অবসর মনে না তোর ভাগ্যের ভোলা জীবনে করবি। শোনো আমার এরকম ছেলের দরকার নয়, এরকম ভালোবাসারও দরকার নাই। আরে পাইলে না দরকার হইব, না পাইলে কেমন হইব? হ্যাঁ এদিকে ওকে আল্লাহ পাগল, আই ঢাকা শহরে বই বই হিতি টেনশন আর ঘুমি আইতেছে না, রোকেয়ার দিকে বেগুনে নজর দেয় আর হিগা নজর দেয় কেবল আমার দিকে। আই কি চাই, আই কি তা? আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে এক কাজ করো, ওকে ফোন টোন দাও, প্রেম করো, হ্যাঁ কথা বলো, বুঝাই বলো। কই তো কই তো, তারপরে হিগা বেলা মানে না, হিগা কয় না তোর ভালোবাসা তুমি তুই আর ই কিনি দিছ আর দাও না, বেশি দিলেও কাই বলি কিনি দিছি, এটা কোনো কথা? হ্যাঁ অবশ্য তোমার বুঝলে তো তুমি বুঝতে না, জীবন আস পর্যন্ত কোনো হলালে আত কাটো না, তুই যদি একখানা নেল পালিশ দিয়ে হইলেও যদি পোলার নাম লেই যদি পোলার ছবি তুলে ফাড়াইতা, তাও তো পোলা বুঝছে যে তুই হলালে হাত কেটছো, তাই না? কাবিলা আইডিয়াটা কিন্তু খারাপ না। ভালো না? খুব ভালো। আর আমার মনে হয় তোমার ওই রোকেয়াও এরকম কোন নেল পলিশ দিয়ে হাতে তোমার নাম লিখে তোমাকে পাঠিয়েছে। শুনো যেটা আমি বলতেছি, আই থিঙ্ক তোমার যে একটু চেক করে আসা উচিত ব্যাপারটা, যে নেল পলিশ ছিল কিনা। হ্যাঁ তুমি একটু চেক করো। তুমি কি আরে কি তোমার ফোলাইন গো বলতে কি বোকা মনে করো নি আর, মানে আমার হেডমের সাথেই যায় না আর, বুঝতে পারছো? মানে লাকি থাকলো একটু মন্দি টান্দিতে একটু ইয়া শাইনিটা বাড়াই দিলাম, মানে আমি তো আজকেই ফিরে আসছি।
মানে আজকে এখন তুমি যদি ফ্রি থাকো তাহলে আজকে লাগাইতে পারি যে দিন পাউডার দিয়ে কোসল করলে আপনার এই কালা শরীর টকটক করে উঠবে বলছেন আপনার এরকম খসখসা লাগতেছে কি ভাইয়া ডিটারজেন্ট পাউডার লাগায় টাকায় গোসল করছি বুঝছ নাই ভাইয়া আপনার আল্লাহকে কামটা কেমনে করলেন ভাইয়া হ্যাঁ আই আমরা এত আগুন মাগুন দিতে চাইলাম এতে আপনি লইলেন না এ শুভ এ শুভ বাড়া এ বাড়া ওই ও ঘুমাইলে শুভ ঘুষ থাকে না তো থাক খামাকে দেখে গেল তখন দেখলাম তুই টাকায় আছো তাহার কথা শুনে একসের ঘুমায় পড়ছো লাত্রি দিমু নাকি উঠা ববি চলো তুই বেটা আমার মতো তো বুড়ি থাকতেই পারে তুই কি নায়ক কবি না সারলি হ্যাঁ আর বেটা হয়েছে বুড়ি না থাকলে হয়নি তুই কি বেটি নি এটা কি আমি কি বেটি নাকি মুই কি ঠিক টু বেটি লাগাও না আরো জোরে ব্যাটেলার পার্টি লাইফ মানে ইভ্যালি বন্ধ তোলা সেলফি ইভ্যালি Show the share e-commerce.